আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ জি আব্দুল মালেক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি মোহাম্মদ আব্দুল শুকুর কদানিয়া, গণিত শিক্ষক, জানাই আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জেনারেল ম্যাথ থেকে অনুশীলনী একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রশ্নটা একটু দেখে নিই। ত্রিভুজ এ বি সি এ বি ও এ সি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, বিকোণ ও সিকোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, এই উদ্দীপক। শিক্ষার্থী বন্ধুরা, এবার কয়েক প্রশ্ন উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রের সাহায্যে প্রকাশ কর। খ, প্রমাণ কর যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তারপরে গ নম্বর, প্রমাণ কর যে বি ও সিকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই হলো প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্নটা খাতায় তুলে নিয়েছ। চলো আমরা এবার একটা একটা করে সমাধান করি। প্রথম প্রশ্নটা ছিল উদ্দীপকের তত্ত্বগুলিকে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করব। তো ত্রিভুজ হইলো এবিসি, আমরা একটা ত্রিভুজ আঁকি ক, ত্রিভুজটার নাম দিলাম আমরা এ বি সি। এখন শিক্ষার্থী বন্ধুরা বলেছে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই। আরো বলেছে বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, বিকোণের সমদ্বিখণ্ডক সিকোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করি কয়ে আমাদের বিশেষ করে উদ্দীপকের যে তথ্যগুলি ছিল সেখানে ছিল একটা ত্রিভুজ, নাম ছিল এবিসি। কি ধরনের ত্রিভুজ সেটা বলি নাই, এই ত্রিভুজটা আমাদের ইচ্ছা মতো আমরা অঙ্কন করেছি। তারপরে তোমার এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বলেছে টি এবং ই, সেটাও আমরা করেছি। এরপর বিকোণের সমদ্বিখণ্ডক আঁকলাম বি ও, সিকোণের সমদ্বিখণ্ড কাটলাম আমরা সি ও, উহারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। সরি, তাহলে উদ্দীপকে যা আছে তা আমরা চিত্রে মোটামুটি প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা হয়ে চলো শিক্ষার্থী বন্ধুরা, ক্ষয়ের প্রশ্ন হলো প্রমাণ করে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা উদ্দীপক অনেক কিছু আছে, কিন্তু আমাদের এই ক্ষয়ের প্রশ্নটা সলভ করার জন্য আমাদের যা কিছু লাগবে তাই আমরা এখানে প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ক্ষয়ের প্রশ্নটা সলভ করার জন্য আমাদের ত্রিভুজটা অঙ্কন করলাম। আর এখানে আমাদের কাজে লিখতেছে এবি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ই, এ আছে আমাদের প্রশ্নের মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা
এইটুকু আমরা বিশেষ নির্বাচন হিসাবে চিহ্নিত করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, আমরা ত্রিভুজ এ বি সি এ, এ বি এর মধ্যে বিন্দু ডি, এ সি এর মধ্যে বিন্দু সি, ডিই যোগ করা হলো, তাইলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন দেখলাম, চিত্র অঙ্কন করলাম, তাইলে এবার আমরা আমাদের প্রমাণের জন্য একটা অঙ্কনের প্রয়োজন আছে, সেটা একটু আমরা দেখে নিই। অঙ্কন ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডিই সমান ই এফ হয়, সি এফ যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি, ডিই যোগ করি ডিই কে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন ডিই সমান সমান ই এফ হয়, এবং আমরা কিন্তু চিহ্ন দিয়ে রাখলাম কোনটা কোনটা সমান, তারপরে সি এফ যোগ করি, সি ও এফ বিন্দুকে যোগ করি। চলো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা প্রমাণ করি। প্রথম আমরা দুইটা ত্রিভুজ নিব, খেয়াল করে দেখে আমরা ত্রিভুজ দুটাকে কিন্তু রঙিন করে ফেললাম। তো এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম্মতা দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, আমাদের একটা এই ত্রিভুজ সাথে এই ত্রিভুজ যদি আমরা সর্বসম্মতা দেখাতে চাই, তাহলে আমাদের তিনটা জিনিস সমান হতে হবে, বাহু এবং কোণ মিলে। তো চলো আমরা দেখি কি কি সমান আছে। ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি ই এফ এ কি কি সমান দেখি। অবশ্যই এটা সমান এটা, কারণ এ সি এর মধ্যে বিন্দু ই, তাহলে আমরা লিখতে পারি এ ই সমান সিই, এরপর আমরা লিখতে পারি ডিই সমান ই এফ, ডিই সমান ই এফ, এটা হইল অঙ্কন অনুসারে। এরপর তোমরা দেখো এই দুই বাহুর মাঝে একটা কোণ আছে, এই কোণ আর এই কোণটা, এই দুটা কি কোণ পরস্পর সমান, তাহলে কোণ দুটার নাম লিখি এ ই ডি কোণ ইজ ইকুয়াল টু সি ই এফ কোণ। তো এই দুইটা কোণ সমান হওয়ার কারণ হলো দুটি রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তার মধ্যে বিপরীত পার্শ্বের বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাইলে আমরা এখানে কি কোণ হিসাবে বি প্রতিপ কোণ হিসাবে কোণ দুইটা সমান। তাইলে এই তিনটা অংশ যেহেতু সমান, তাইলে বলতে পারি আমরা ত্রিভুজ দুটি সর্বসমান। সুতরাং ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সি ই এফ। শিক্ষার্থী বন্ধুরা যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাইলে সেখানে অনেক কিছুই সমান থাকে, অর্থাৎ ছয়টি অংশই সমান। আমাদের যে অংশগুলি সমান দেখাবো সেটা দেখো, আমরা দেখাবো এই কোণটা আর এই কোণটা সমান, এবং এই বাহুটা এই বাহুটা সমান, আমরা চিহ্ন দিয়ে দিলাম। তাই আমরা এখন কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করি, আমরা সর্বসমতার পর আমরা লিখতে পারি এডি সমান সি এফ, বা আমরা খেয়াল করি এডি সমান সি এফ যে কথা, এডি সমান কিন্তু আবার বিডি, তাই লিখতে পারি বিডি সমান সি এফ। এবার আমি চিহ্ন এখানে নিয়ে আসলাম, এটা এটা সমান। এবার আসুন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই কোণটা এই কোণটা সমান, এটার নাম হলো এ
E A D equal is equal to E F C cone. E F C cone. তাহলে এই দুইটা কোণ দেখো একটা ছেদক ডিইএ এর দুই পাশে অবস্থিত তাহলে তারা কি কোণ একান্তর কোণ উহারা একান্তর কোণ উহারা একান্তর কোণ তাহলে একান্তর কোণ হলে রেখা দুটি অবশ্যই সমান্তরাল সুতরাং এবি সমান্তরাল সিএফ বা BD সমান্তরাল CF তো শিক্ষার্থী বন্ধুরা খুব খেয়াল করি আমরা তাহলে দেখলাম আমরা AD সমান CF AD পরিবর্তে দেখলাম BD BD সমান CF তাহলে এটা আর এটা সমান এখন আমরা দেখলাম AD কোণ সমান EFC কোণ এই দুটো কোণ সমান কিন্তু এরা কেমন কোণ এরা একান্তর কোণ অতএব AB সমান্তরাল CF এবি সমান্তরাল সিএফ যে কথা বিডি সমান্তরাল সিএফ একই কথা এখন দেখি আমরা ত্রিভুজ বিসিএফডি এর মধ্যে এই বিডি এবং সিএফ পরস্পর সমান এবং সমান্তরাল সমান ও সমান্তরাল তাহলে বিডি বিসিএফডি একটি সমান্তরিক সুতরাং বিসিএফডি একটি সামান্তরিক এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে আমাদের প্রমাণ করার কথা ছিল ডিই সমান্তরাল বিসি তো এটা সমান্তরাল হলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাহলে আমরা কি বলতে পারি সুতরাং ডিএফ ডিএফ সমান্তরাল বিসি ডিএফ সমান্তরাল বিসি বা ডিএফ না বলে বলতে পারি ডিই ডিই সমান্তরাল বিসি তাহলে বন্ধুরা আমাদের প্রথম অংশটা প্রমাণ হলো আমরা আবার একটু দেখে নিই আমি প্রথম থেকে আবার একটু বলে আসি ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ সিই এফ এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা তিনটা জিনিস সমান দেখাবো দুইটি বাহু একটি কোণ দুইটি ভাবে একটি কোণ তাহলে দেখো এই ত্রিভুজ দুটো আমরা রঙিন করেছি যাতে একটু ভালোভাবে চেনা যায় তাহলে এই সমান সিই ডিই সমান ইএফ অন্তর্ভুক্ত এ ই ডি কোণ এই দুটোর অন্তর্ভুক্ত সিই এফ কোণ কি কারণে সমান এই দুটো কোণ বিপরীত কোণ এই জন্য দুটো কোণ সমান অতএব ত্রিভুজ দুটি সর্বসম তো ত্রিভুজ দুটি সর্বসম হলে মোট ছয়টা জিনিস সমান হবে এখন আমাদের প্রমাণের জন্য যে জিনিসগুলি দরকার আমরা সেই কটাই লিখবো তো শিক্ষার্থী বন্ধুরা প্রথম লিখেছি আমরা এডি সমান সিএফ এডি সমান সিএফ এডি এর পরিবর্তে আবার কি লেখা যায় বিডি বিডি সমান সিএফ এরপরে এডি ইকোন ইজ ইকুয়াল টু ইএফ সিকোন কিন্তু এই কোণটা এই ডিএফ ছেদকের একটা এই পাশে আর একটা এই পাশে এটা দুই পাশে অতএব এই কোণগুলি কি কোণ একান্ত কোণ একান্তর কোণ হলে আমরা কি লিখতে পারি যে এডি সমান্তরাল সিএফ কি লিখতে পারি এডি সমান্তরাল সিএফ বা বিডি সমান্তরাল সিএফ তাহলে বি সিএফ ডি চতুর্ভুজের মধ্যে দেখো এইটা আর এটা অর্থাৎ বিডি এবং সিএফ সমান এবং সমান্তরাল সমান এবং সমান্তরাল তাহলে একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় তাহলে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক অর্থাৎ বি সি এফ ডি একটি সামান্তরিক তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তো তাহলে আমরা লিখতে পারি ডি এফ সমান্তরাল বিসি ডি এফ হ্যাঁ খেয়াল করো বন্ধুরা ডি এফ সমান্তরাল বিসি পরক্ষণে আমরা ডি এফ বাদ দিয়ে এই অংশটুকু লিখতে পারি ডিই সমান্তরাল বিসি তাহলে এই অংশটা আমাদের প্রমাণিত হয়ে চলে এবার আমরা পরবর্তী অংশে চলে যাই এরপর সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে আমরা কি লিখতে পারি ডি এফ ইজ ইকুয়াল টু বিসি ডি এফ ইজ ইকুয়াল টু বিসি
শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি আমরা ডিএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ডিই ডিই প্লাস ই এফ ইজ ইকুয়াল টু বিসি বা ডিই আমাদের প্রমাণে দরকার হবে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি তাহলে ডিই যেহেতু প্রমাণে দরকার হবে ইএফ দরকার হবে না আমরা ডিএফ টাই রাখি তাহলে ডিএফ ডিই যোগ ইএফ এর পরিবর্তে আবারও লেখা যায় ডিই ইজ ইকুয়াল টু বিসি বা টু ডিই ইজ ইকুয়াল টু বিসি বা ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি তাহলে আমাদের প্রমাণ সম্পন্ন হলো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলি একটু মনোযোগ দিয়ে দেখবো এবং বাসায় আমরা চর্চা করব লিখবো প্রথম দেখে লিখবো প্রয়োজন বোধে তারপরে না দেখে লিখে আমরা বোঝার চেষ্টা করবো এবং নিজে নিজে পরীক্ষা দিয়ে দেখবো আসলে আমি বুঝতে পারলাম কতটুকু তো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশায় আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।